आज के आलोचना करब न्यूटन्स डिवाइडेड डिफारेंस इंटरपोलेशन जार अपर एक नाम होच्छे न्यूटन्स जेनारेल इंटरपोलेशन फर्मुला। तो ये डेरिवेशनटा देखब। तो ये फर्मुलाटा होच्छे मूलत इंटरपोलेशन उइथ अनइक्वल इंटरवल अफ द आर्गुमेंट्स। तो एर जोन्नो होच्छे आमरा प्रथमे डिवाइडेड डिफारेंस कि सेटा देखे नेब। तो डिवाइडेड डिफारेंसर जोन्नो आमरा किछु कथा लिखछि एखाने, सेटा होच्छे जे एफ अफ एक्स नट एफ अफ एक्स वन एबं एफ अफ एक्स एन बी द भैल्यूज अफ ए फांगशन अफ एफ corresponding to the arguments x0, x1, xn পর্যন্ত যাবে, where the intervals এই যে ডিফারেন্স গুলা মানে intervals x1 minus x0, x2 minus x1 এভাবে xn minus xn minus 1 এর জন্য যে ডিফারেন্স বা ইন্টারভ্যাল গুলো থাকবে সেগুলো হচ্ছে যে মানে ইকুয়ালি স্পেসড হবে না, মানে এটার হচ্ছে প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে আমাদের যে আনইকুয়াল ইন্টারভ্যাল। তো আচ্ছা এখন আমরা ডিভাইডেড ডিফারেন্সের জন্য किसु या देखबो होच्छे जे डिफारेंसगुला। तो आमरा लिखछि फार्स्ट डिवाइडेड डिफारेंस आमरा लिखते पारी एफ अफ एक्स नट एक्स वन इक्वल एफ अफ एक्स वन माइनस एफ अफ एक्स नट হচ্ছে x1 মাইনাস x0। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমরা x0 x1 এই ভ্যালুগুলো আসলে হচ্ছে আর্গুমেন্টের x এর অ্যাসেন্ডিং অর্ডারে বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। তো এটা হচ্ছে আমরা এটা লিখতে পারি। তো এখন সেম ভাবে আমরা লিখতে পারি f অফ x1 x2 f অফ x2 মাইনাস f অফ x1 বাই হচ্ছে x2 মাইনাস x1। तो ये যত দরকার যাবে আমাদের। তো হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে কোনো ডিভাইডেড ডিফারেন্সের হচ্ছে যে অর্ডারটা এটা হচ্ছে যে আর্গুমেন্টের যত নাম্বার থাকবে তার থেকে হচ্ছে কম হবে। যেমন আমাদের প্রথম ডিভাইডেড ডিফারেন্সের জন্য আর্গুমেন্ট হচ্ছে দুইটা, এরকম সেকেন্ড ডিফারেন্সের জন্য হবে তিনটা, এরকম একটা একটা ডিফারেন্স থাকবে। এ হচ্ছে যে ডিভাইডেড ডিফারেন্স আর হচ্ছে আর্গুমেন্টের সংখ্যার মধ্যে। तो आमरा लिखछि सेकेंड डिवाइडेड डिफारेंस जो आमरा लिखते पारी एखाने आर्गुमेंट होबे तीनटा एक्स नट एक्स वन एक्स टू एक्स एफ अफ एक्स वन एक्स टू माइनस एफ अफ एक्स नट एक्स वन एटाके आमरा लिखते पारी होच्छे एक्स टू माइनस एक्स नट। अनुरूपभाबे आमरा एर परेरटा लिखते पारी x1 x2 x3 एर जोन्नो f of x23 माइनस f of x1 x2 एटाके लिखते पारी x3 माइनस x1। एखाने एकटा जिनिस जोदि खेयाल करी सेटा होच्छे एटा होच्छे कमा, जे आमादेर सेकेंड डिवाइडेड डिफारेंसेर जोन्नो किन्तु आमादेर फार्स्ट डिफारेंस डिवाइडेड डिफारेंसेर भ्যালুগুলো লাগছে। যে এটার জন্য হচ্ছে এক্স ওয়ান এক্স টু, এই যে এক্স ওয়ান এক্স টু এক্স নট এক্স ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান এই ভ্যালুগুলো লাগবে। তো সেমভাবে হচ্ছে এখানকার ভ্যালুগুলো সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স ইউজ হবে, এভাবে থার্ড ফোর্থ এভাবে ইউজ হবে। তো এখন আমরা এন অর্ডারের জন্য দেখব। ডিভাইডেড ডিফারেন্স অফ অর্ডার এন এটাকে আমরা লিখতে পারি ডট ডট এক্স এন। তো হচ্ছে আগেরগুলোকে ফলো করে সেমভাবে লিখব মাইনাস এটাকে আমরা লিখব এক্স এন মাইনাস এক্স নট। এটা হচ্ছে আমাদের ডিভাইডেড ডিফারেন্সের যে ওয়েটা সেটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি। এখন হচ্ছে এই ডিভাইডেড ডিফারেন্স ইউজ করে হচ্ছে আমরা নিউটনসের জেনারেল ইন্টারপোলেশন ফর্মুলাটা দেখব। তো এখন আমরা ইন্টারপোলেশন ফর্মুলার যে নিউটনস জেনারেল ইন্টারপোলেশন ফর্মুলা সেটার জন্য হচ্ছে আমরা ডেরিভেশনটা দেখব। তো আমরা এখন লিখতে পারি বাই দ্য ডেফিনিশন অফ ডিভাইডেড ডিফারেন্স f of x x naught f of x minus f of x naught by হচ্ছে x minus x naught তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি f of x equal f of x naught plus x minus x naught into f of x x naught এটাকে হচ্ছে আমরা এক নং সমীকরণ দিচ্ছি তো further same process আমরা লিখতে পারি এটা মানে f of x x naught x1 তো এর জন্য আমরা লিখছি f of x naught x1 minus f of x x naught just simple হচ্ছে আমাদের ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা অনুযায়ী তো এখান থেকে আমরা লিখতে পারি f of x1 x naught এটা হচ্ছে আমরা দুই নং সমীকরণ দিচ্ছি তো সেম প্রসেস আমরা আরেকটা করব এখানে কিন্তু x এর অ্যাসেন্ডিং অর্ডারটা ফলো করতে হবে তো এখান থেকে আমরা লিখতে পারি এটাকে হচ্ছে আমরা 3 নং সমীকরণ দিচ্ছি তো ইন জেনারেল ওয়েতে যে n পর্যন্ত যদি আমরা যাই তাহলে লিখতে পারি এটাকে আমরা 4 নং সমীকরণ দিচ্ছি এখন আমরা যে হচ্ছে এই ইকুয়েশনগুলো পেয়েছি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে x - x0 আছে কিন্তু এখানে x - x0 নেই কিন্তু x - x1 আছে অনুরূপভাবে এখানে x - x0 x - x1 নেই সেম প্রসেস হচ্ছে এখানে তো এখন হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করব তো ক্যালকুলেশনের মাধ্যমে হচ্ছে আমরা মূলত ফাংশনটা পেয়ে যাব তো সেই জন্য আমরা এখানে লিখছি 1 মানে হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 প্লাস x minus x naught into হচ্ছে 2 নং সমীকরণ plus x minus x naught into x minus x1 into 3 নং সমীকরণ plus হচ্ছে x minus x naught x minus x1 এভাবে x minus xn minus 1 into 4 নং সমীকরণ এভাবে সলভ করব কারণ আমাদের তো একটা ক্রম ফলো করতে হবে না তো সবগুলোর মধ্যে হচ্ছে যে এই সেম ভ্যালু থাকতে হবে যেমন এই যে আমরা আগে বলেছি এখানে x - x0 নেই এখানে x - x0 * x - x1 নেই তো এরকম ভাবে একটা ট্রেন্ড ফলো করতে হবে তো এটা যদি আমরা পুরোপুরি কমপ্লিট করি বা পুরোপুরি ইকুয়েশনটা ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি ডিরেক্টলি f of x equal f of x naught plus x minus x naught into f of x naught x1 plus x minus x naught x minus x1 এই যে একটা ট্রেন্ড ফলো করছে সেটা হচ্ছে x - x0 x - x0 * x - x1 এটার জন্য আসলে আমাদের এই যে ক্যালকুলেশনটা করা বা এই ওয়েটা ফলো করা তো এখন আমরা একটা एग्जांपल সলভ করব ডিভাইডেড ডিফারেন্সের জন্য তো এখন দেখছি আমরা তো এটা একটা কোশ্চেন দেওয়া আছে তো এর জন্য হচ্ছে আমরা ডিভাইডেড ডিফারেন্সের একটা টেবিল তৈরি করব তো সেজন্য আমরা বানিয়ে নেছি এটা হচ্ছে x এটা হচ্ছে y y মানে হচ্ছে f of x এটা হচ্ছে ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স এটা হচ্ছে সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স এটা হচ্ছে থার্ড ডিভাইডেড ডিফারেন্স তো এখন হচ্ছে আমরা x এর ভ্যালু গুলো বসিয়ে দিব सेम ভাবে হচ্ছে y এর ভ্যালু গুলো বসিয়ে দিব তো ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স তো আমাদের ছিল যে f of x minus f of x not by x minus x not তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ডিফারেন্স অনুযায়ী সলভ করব এই যে হচ্ছে আমাদের এই যে ডিফারেন্স অনুযায়ী অথবা এই যে আমরা নিয়েছিলাম প্রথমে এই যে এটা তো এই অনুযায়ী হচ্ছে আমরা এখন এটা সলভ করব তো সেজন্য আমরা লিখতে পারি এখানে 3 প্লাস 8 0 প্লাস 1 হচ্ছে 11 এখন এটা কিভাবে আসলো তো এটা মাইনাস এটা হবে তো আমাদের ডিফারেন্স কিন্তু পেয়ে গেছি সিম্পল ডিফারেন্স তারপর হচ্ছে আমাদের এটা ডিভাইডেড ডিফারেন্স সো মানে হচ্ছে যে x1 minus x0 x1 হচ্ছে এটা আর x0 হচ্ছে সরি x0 হচ্ছে -1 আর হচ্ছে x1 হচ্ছে এটা তো মাইনাস মাইনাসে প্লাস তারপর হচ্ছে 3 প্লাস 8 মানে 11 বাই 1 11 তো সেম প্রসেস আমরা এটা করব এটা হবে 1 minus 3 তারপর আসবে 2 minus 0 এটা আসবে ক্যালকুলেশনের উপর -1 সেম প্রসেস এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে সরি আমাদের क्वेश्चन এখানে 12 দেওয়া ছিল এখানে 12 সো এর জন্য আমরা লিখতে পারি 12 - 1 মানে হচ্ছে এই যে 12 - 1 তারপর হচ্ছে 3 - 2 3 - 2 এটা ক্যালকুলেশন পর আমাদের আসছে 1 11 তো এখন এটা তো আমাদের ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স এখন সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্সের জন্য আমরা লিখব যে এটা থেকে আমরা লিখতে পারি -1 - 11 যে এটা মাইনাস এটা তারপর লিখতে পারি 2 + 1 যে এটা মাইনাস এটা একটা জিনিস যদি লক্ষ্য করি আগে ডিফারেন্স ছিল এই দুইটার মধ্যে তারপর হচ্ছে আরো এক গুণ ডিফারেন্স হয়ে গেছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তারপর সেম প্রসেস আমরা লিখতে পারি 11 প্লাস মাইনাস এ প্লাস 1 আর হচ্ছে 3 minus 0 4 তারপর এখান থেকে লিখতে পারি 4 প্লাস 4 তারপর হবে 3 প্লাস 1 এই যে থার্ড ডিফারেন্সের জন্য যেহেতু আমাদের চারটা আর্গুমেন্ট লাগবে সেকেন্ডের জন্য তিনটা আর্গুমেন্ট আর ফার্স্টের জন্য হচ্ছে দুইটা আর্গুমেন্ট এইটার উপর বেসিস করে আগাতে হবে এটা হবে 2 এখন প্রশ্ন হতে পারে যে আমরা এখানে কয়টা ঘর পর্যন্ত নেব শুরুতে তো বোঝা যাবে না তো আমরা জানি কি হচ্ছে আমাদের যত অর্ডারের ডিভাইডেড ডিফারেন্স লাগবে হচ্ছে সেটা হচ্ছে তার আর্গুমেন্ট থেকে কম হবে তো এখানে আমাদের আর্গুমেন্ট আছে 1টা 2টা 3টা 4টা তো আমাদের হচ্ছে যে যত অর্ডারে ডিভাইডেড ডিফারেন্স থাকবে সেটা কম হবে তো 4টা আছে আমরা 3টা নিয়েছি সো এখানে ঝামেলা কিছু নাই 5টা থাকলে আমরা 4টা নেব তো সেম ভাবে করব আর এটা হচ্ছে আমাদের ডিভাইডেড ডিফারেন্স যে কোশ্চেনটা চাইছে এটা সলভ করেছি কোশ্চেনটা ছিল যে অবটেইন করার জন্য ডিভাইডেড ডিফারেন্স টেবিল তো এটাই ছিল আমাদের সলভ করা কোশ্চেন সো থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ এভরিওয়ান